এই যেটি দেখছেন এটি হচ্ছে এই টিউমার বা ক্যান্সারটা আমি বের করে নিয়ে আসছি। যদি আপনারা সিটি স্ক্যানের সাথে একটু মিলাতে চান, সিটিতে অবশ্যই অনেক ছোট দেখা যাচ্ছে এই, আর যদি এখানে দেখেন এই যেটা ঝুলে আছে সেই ঝুলা। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের সার্জারি বিশেষজ্ঞ সার্জন। আজকে লিভার ক্যান্সার নিয়ে ভিন্ন ধরনের কিছু তথ্য দিতে চাই। আমরা জানি মানবদেহের প্রতিটি অর্গানেই টিউমার বা ক্যান্সার হয়, যেমন ধরুন ফুসফুস, লিভার, কিডনি, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস, পাকস্থলী, কোলন, খাদ্যনালী, বোনস, ত্বক বা স্কিন, অর্থাৎ প্রতিটি অঙ্গেই টিউমার বা ক্যান্সার হয়। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো লিভার বাদে অন্যান্য যত অর্গান আছে সেই অর্গানগুলোয় যেখানে ক্যান্সার হয়, অর্থাৎ ক্যান্সারযুক্ত অংশটুকুই শুধুমাত্র অসুস্থ বা খারাপ থাকে, বাট বাকি অংশটুকু কিন্তু হেলদি এবং ভালো, অর্থাৎ অসুস্থ নয়। উদাহরণস্বরূপ কোলন একটি লম্বা অর্গান, কোলনের কোনো একটা অংশে ক্যান্সার হলো, তার মানে হলো ক্যান্সারযুক্ত কোলনের ওই অংশটুকুই সমস্যাযুক্ত, বাট কোলনের বামে বা ডানে কোলনের যত অংশটুকু আছে সেগুলো কিন্তু ভালো। সুতরাং কোলনের ক্যান্সারের ক্ষেত্রে কোলনের যে অংশটুকুতে সমস্যা সেই অংশের বাম ডান থেকে কিছু অংশ ফেলে দিলেই কোলন ক্যান্সারের সার্জারিটি সম্পন্ন বা শেষ হয়। কিডনির ক্ষেত্রেও একই রকম, যে কিডনিতে সমস্যা বা ক্যান্সার সেই অংশটুকু ফেলে দিলে হয়। কিন্তু লিভার ক্যান্সারের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? সাধারণত একটি সুস্থ লিভারে ক্যান্সার, যেটাকে বলে হেপাটোসেলুলার কার্সিনোমা, সেটি কিন্তু হয় না। 90-95% ক্ষেত্রেই লিভার ক্যান্সার সিরোটিক লিভারে হয়। সিরোটিক লিভার হচ্ছে স্বাভাবিক লিভার থেকে একটু আলাদা, সুস্থ বা স্বাভাবিক লিভার ইলাস্টিক বা স্থিতিস্থাপক। যখন সেখানে বারবার ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, সেটি অনেকগুলো কারণে হতে পারে। মোটা দাগে চারটি কারণে এই প্রদাহ হয়। একটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, নিয়মিতভাবে অতিরিক্ত মদ্যপান এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার। এই কারণগুলো লিভারে বারবার ইনফ্লামেশন করে লিভারটাকে স্টিফ করে ফেলে, শক্ত করে তোলে, একেবারে ইটের মতো বা পাথরের মতো হয়ে যায়। এটাকেই বলা হয় সিরোসিস বা সিরোটিক লিভার। আর এই সিরোটিক লিভারে সবসময় লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। গবেষণায় দেখা গেছে যদি সিরোটিক পেশেন্ট লম্বা সময় বাঁচে, অ্যাটলিস্ট 10% সিরোটিক লিভারে লিভার ক্যান্সার হয়। সুতরাং যাদের শরীরেই হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস আছে, অথবা অন্য যে দুটো কারণ বললাম, যারা মদ্যপান করেন বা অ্যাডভান্স ফ্যাটি লিভার আছে, আপনারা নিয়মিতভাবে একজন চিকিৎসকের ফলো আপে থাকবেন যে তার লিভার সিরোসিসে যাচ্ছে কিনা বা সিরোসিস হলে লিভার ক্যান্সারে টার্ন করছে কিনা। তবে মজার ব্যাপার হলো 5-10% ক্ষেত্রে লিভার ক্যান্সার লিভারে সিরোসিস না হয়েও হতে পারে, তারাই কম্পারেটিভলি ভাগ্যবান। কেন? যখন সিরোটিক লিভারে ক্যান্সার হয় তার মানে হলো পুরো লিভারটাই অসুস্থ একটা লিভার, সে অবস্থায় লিভারের সার্জারি করা অত্যন্ত জটিল। সাধারণত সিরোটিক লিভারের ক্যান্সারের সাইজ যদি 7 সেন্টিমিটার বা তার ছোটো থাকে সেক্ষেত্রেই সার্জারি করা সম্ভব। এবাদেও আরও বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে, যেমন বিভিন্ন ধরনের থেরাপি বা অ্যাবলেশন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন এবং টেইস বা ট্রান্স আর্টেরিয়াল কেমিম্বলাইজেশন, এগুলো করা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোনো পদ্ধতি প্রয়োগ করার মতো অবস্থায় রোগী থাকে না, অর্থাৎ কোনো চিকিৎসা না দিয়েই রোগীকে বলতে হয়, রোগীকে সুস্থ রাখার জন্য কিছু মেডিসিন দিয়ে বাসায় ছুটি দেওয়া হয়। কিন্তু যাদের লিভারে সিরোসিস নাই তাদের লিভারে যদি ক্যান্সার হয়, সেই ক্যান্সারের সাইজ যদি 15 সেন্টিমিটারও হয়, তাহলেও কিন্তু তার সার্জারিটা করা সম্ভব এবং রোগী অনেক দিন ভালো থাকে। কারণ হচ্ছে তার বাকি লিভারটা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। বাট সিরোসিস লিভারের সমস্যা হচ্ছে যে অংশটুকুতে ক্যান্সার সেটা তো আছেই, বাকি অংশটুকু যেহেতু নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হওয়া লিভারেও কিছুদিনের মধ্যেই আবার ক্যান্সার হবে। এজন্যই সিরোসিস লিভারের ক্যান্সার অলওয়েজ ওর্স আউটকাম, বাট নন সিরোটিক লিভারের যখন ক্যান্সার হয় সেটা কম্পারেটিভলি বেটার। আজকে আমি যে রোগীর অপারেশন করলাম, 50 ইয়ার্স ওর, ওনার
শরীরে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস কোনোটাই নেই, উনি মদ্যপানে আসক্ত নন, ফ্যাটি লিভারও নেই, কিন্তু দুর্ভাগ্যবশত লিভারের বাম অংশে একটা লিভার ক্যান্সারের বাসা বেঁধেছে। আমরা জানি যে লিভার বা যকৃত মানুষের ডান এবং মধ্য অংশ থাকে, এটা মানবদেহের সবচেয়ে বড় অর্গান, এটি প্রতিদিন গড়ে প্রায় 500 রকমের কাজ করে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে খাদ্যরস বা পিত্তরস তৈরি করে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দিয়ে পরিপাকে সহযোগিতা করে। সেই লিভারেই অনেক সময় অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে একটি রোগ হচ্ছে লিভার ক্যান্সার। আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার লিভারের বাম অংশে ক্যান্সারের উৎপত্তি ঘটেছে। যদি ওনার সিটি স্ক্যানটা একটু দেখি তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে। এতক্ষণ যে রোগীর বর্ণনা দিচ্ছিলাম সেই রোগীর এটা হচ্ছে সিটি স্ক্যান। আপনারা দেখেন এই হচ্ছে যকৃত বা লিভার, অত্যন্ত সুন্দর একটি সুস্থ স্বাভাবিক লিভার। ঠিক লিভারের বাম দিকে নিচের দিকে একটা লিভার ক্যান্সার ঝুলে আছে, আমি এটি সার্জারি করে বের করে নিয়ে আসছি। এই যেটি দেখছেন এটি হচ্ছে এই টিউমার বা ক্যান্সারটা আমি বের করে নিয়ে আসছি। যদি আপনারা সিটি স্ক্যানের সাথে একটু মিলাতে চান, সিটিতে অবশ্যই অনেক ছোট দেখা যাচ্ছে এই, আর যদি এখানে দেখেন এই যেটা ঝুলে আছে সেই ঝুলন্ত অংশটুকু আমি কেটে এইমাত্র বের করে নিয়ে আসলাম। তাহলে যে বিষয়টি অত্যন্ত পরিষ্কার, যদি নন সিরোটিক লিভারে ক্যান্সার হয় সেটি সাইজে যদি অনেক বড়ও হয় সেটি চিকিৎসা বা সার্জারি করা সম্ভব। সর্বশেষ একটি মেসেজ দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা শেষ করতে চাই যে লিভার ক্যান্সারের মূলত যে চারটি কারণ বলছিলাম, বি ভাইরাস, সি ভাইরাস, অ্যালকোহল এবং অ্যাডভান্স ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস একই রকমভাবে একজনের শরীর থেকে অন্য একজনের শরীরে যায়। সেটি হচ্ছে যিনি ক্যারিয়ার অর্থাৎ যার শরীরে হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস আছে তার ব্লাড বা ব্লাড প্রোডাক্ট যদি অন্য কারো শরীরে যায় তাহলে তার শরীরে বি এবং সি ভাইরাস চলে যেতে পারে, এবং অনিরাপদ যৌনাচারের মাধ্যমেও এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যিনি ক্যারিয়ার তার শরীর থেকে তার যে পার্টনার তার শরীরে চলে যেতে পারে। আজকে যে মেসেজটি আমি দিতে চাই, আমি অনেক সময় আমার চেম্বারে এমন অনেক রোগী পাই যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনের শরীরেই হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস আছে। আমাদের বাংলাদেশে একেবারে শিশুকালেই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটি দিয়ে দেওয়া হয় সরকারিভাবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের ভ্যাকসিনগুলো দিয়ে নেওয়ার জন্য। যদি কোনো কারণে ভ্যাকসিন দিয়ে না নেওয়া হয় তাহলে যখনই পারবেন ভ্যাকসিন দিয়ে নেবেন। আর বিয়ে করার আগে আমি মনে করি যে কাপলের ভিতরে বিয়ে হবে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই আলাদা আলাদাভাবে তারা তাদের হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসের পরীক্ষা দুটি করে নেওয়া উচিত ব্যক্তিগতভাবে কোনো আত্মীয় স্বজনের সাথে পরামর্শ না করেই। যদি কারো একজনের শরীরে হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস থেকে থাকে তাহলে সবচেয়ে বেটার হলো আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে তাকে বিষয়টি খুলে বলা, এবং বিয়ের পরে যদি জানতে পারেন তাহলে সবার আগে যে কাজটি করা উচিত তার শরীরে হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস আছে কি না এই জন্য দুটো পরীক্ষা এইচবিএস এজি এবং এনটিএসসিবি এই দুইটি পরীক্ষা করিয়ে নেবেন। যদি হেপাটাইটিস বি ভাইরাস তার শরীরে না থাকে তাহলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন। যেহেতু আপনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে আপনার যিনি পার্টনার বা কাপল তার শরীরে কিন্তু হেপাটাইটিস বি অথবা সি ভাইরাস আপনার শরীর থেকে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সর্বাগ্রে যে কাজটি করিয়ে নেওয়া উচিত তার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে নেবেন। আর আপনার শরীরে যদি হেপাটাইটিস সি ভাইরাস থাকে, সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি কিন্তু এর কার্যকরী ঔষধ আবিষ্কার হয়েছে, 3 মাসের মেডিসিনের মাধ্যমে এই হেপাটাইটিস সি ভাইরাস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব, তাহলে বিয়ে করার পূর্বেই আপনারা হেপাটাইটিস সি ভাইরাসের মেডিসিন খেয়ে আপনার হেপাটাইটিস সি ভাইরাস থেকে মুক্ত হয়ে নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।